হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে শ্যামা পিঠা তৈরি করে দেখাবো। এজন্য আমি আধা কেজি পরিমাণে চালের গুঁড়ি সিদ্ধ করব। এজন্য আমি পানি চুলায় দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিব পরিমাণ মতো। তো আমার চালের গুঁড়াটা অত শুকনো ছিল না, ভিজাই ছিল, তো এই জন্য আমি পানিটা ফুটে আসছে এখন। আটাটা ধরে নিব ভালো করে। আমি এখন একটু ঢাকনা দিয়ে দিব আটাটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তা আসলে আমি চালের গুঁড়ার আটা ওরকমভাবে ধরতে পারি না, তাও আজকে একটু ট্রাই করলাম। আর পিঠাটাও আমি একদমই নতুন বানাচ্ছি, আমি আর কখনও বানাইনি, তো আজকে ট্রাই করে দেখলাম আমি পারি কি না। তো আমি সবগুলো আটাই ভালো করে মথে নিব। আর খুবই আজকে কয়দিন ধরেই খুবই এই পিঠাটা বানাতে ইচ্ছা করতেছিল, যে পিঠাটা বানাবো আমি। শীতের দিন এসে কিন্তু চলেও যাচ্ছে, তা আমরা এখনও কিছু কিছু মানুষ আছে যে পারি না বলে কি খাবো না, এই জন্য চেষ্টা করে দেখি যে কতটুকু কি পারি পিঠাটা, এই জন্য একটু চেষ্টা করে নিলাম। তো ভিউয়ার্স, খুব ভালো করে মথে নিয়েছি। তা আমি ছোট ছোট করে মানে বল আকারে বল বল করে রেখে দিব, কারণ আটাটা চালের গুঁড়ার আটা কিন্তু শক্ত হয়ে যায় তাড়াতাড়ি, এই জন্য আমি অর্ধেকটা আগে করে নিচ্ছি আর অর্ধেকটা পরে করব। তা আমি ছোট ছোট করে লেচি কাটার পরে এখন এগুলাকে মানে লম্বা আকার করে নিচ্ছি একদম চিকন করে। তো ভিউয়ার্স, আমি একদম চিকন করে নিয়েছি। এখন আমি হাতে মানে দুই আঙ্গুলের সাহায্যে একটু চিমটি কেটে কেটে একটু আটা নিয়ে আমি পিঁড়ির ভিতরে হাত হাত মানে হাত দিয়ে আর কি আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। তা আসলে একদম পারফেক্ট হচ্ছে না, আমি তো বললামই শুরুর থেকে যে আমিও একদম ফার্স্ট টাইম বানাচ্ছি, তো ফার্স্ট টাইম হিসেবে কিন্তু ভালোই হচ্ছিল, অতটা খারাপ হচ্ছিল না। তো ভিউয়ার্স যে দেখেন এরকম হচ্ছে। তা আমি চাইলে কিন্তু এর চেয়ে বড়ও বানাইতে পারি, এর চেয়ে ছোটোও বানাইতে পারি, তো আমি আর বড় বানাবো না, আমি এই সাইজটাই বানাবো, এই সাইজটাই আমার কাছে ভালো লেগেছে। আর ভিউয়ার্স, আমি হাতের মধ্যে একটু নিয়ে ট্রাই করলাম যে কেমন হয় দেখি, তো দেখলাম না অতটা ভালো হচ্ছে না, কিন্তু আমার পিঁড়ির মধ্যে যেরকম সুন্দর হচ্ছিল হাতের ভিতরে ওরকম পারফেক্ট হচ্ছে না। তো তাও কয়েকটা আমি আপনাদেরকে ট্রাই করে দেখালাম। তো আমি এভাবে করে সবগুলো করে নিব। যারা একদম পারফেক্টলি পারে তাদের জন্য আসলে কোনো ব্যাপারই না জিনিসটা, আর যারা না পারে তাদের জন্য আসলে অনেক কিছু। তো আসলে সব কিছু কিন্তু ট্রাই করে পারি না বললে কিন্তু হবে না, খেতে তো হবেই, আর চেষ্টা করে দেখতে হবে যে আমরা পারি কি না না পারি, শুধু মুখে বললেই হবে না যে পারি না পারি না। তো ভিউয়ার্স, আমার কিন্তু রান্নাবান্নার খুবই শখ, আমার কিন্তু মানে ইচ্ছা যে রান্নাবান্না একটা আমি নতুন কিছু দেখলে সবসময় চেষ্টা করি বানানোর। তো এই যে ভিউয়ার্স, আমি এগুলো সবগুলো বানিয়েছি, আমার প্রায় এগুলো বানাইতে 1.5 ঘন্টা লেগেছে, আর এগুলো আমাদের বাসার জনগণ বানাইছে, এগুলো আমার ননাস বানাইছে বড় বড় সাইজ, এটাও দেখতে সুন্দর হয়েছে, আর এগুলো মারিয়া বানাইছে। তো ভিউয়ার্স, সবগুলো মিলাই সবগুলো কিন্তু ভালোই হয়েছে, খারাপ হয়নি, ভালো মানে সুন্দর হয়েছে, ফার্স্ট টাইম হিসেবে খুবই ভালো হয়েছে। আর ভিউয়ার্স, আমি লাস্টের দিকে কিন্তু আর কয়েকটা আপনাদেরকে দেখানোর জন্য রেখে দিয়েছিলাম হালকা একটু। তো আরেকটা কথা না বললেই না, ভিউয়ার্স, পিঠাগুলো বানানোর পর পর কিন্তু হালকা করে করে গুঁড়ে ছিটে দিতে হবে, না হয় কিন্তু মানে পিঠাগুলো দলা পেতে যাবে, এই জন্য হালকা হালকা গুঁড়ি ছিটিয়ে কিন্তু দিতে হবে। তো ভিউয়ার্স, ভালোই লাগতেছিল কিন্তু পিঠাগুলো বানাইতে। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো বুক ভরা ভালোবাসা। তো ভিউয়ার্স, যে দেখেন
সুন্দরই হচ্ছিল, পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তা আমি সবগুলো একসাথে এখন মানে মিলাই ফেলবো। তো ভিউয়ার্স, টেবিলের অবস্থা কিন্তু খুবই খারাপ, সবাই মিলে যেহেতু বানাইছি মানে জিনিসটা সব এলোমেলো হয়ে আছে। তো ভিউয়ার্স, এখানে আমি একদম খাঁটি গরুর দুধ দিয়ে দিয়েছি, আমি গ্রাম থেকে নিয়ে আসছিলাম। তো গরুর দুধটা আমি 1 লিটার ছিল, 1 লিটারের ভিতরে আমি 1 কাপ পরিমাণ পানি মিক্সড করেছি, পানি মিক্সড করে চুলায় দিয়ে দিয়েছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি তো ভিউয়ার্স, এদিকে আমি কনডেক্স মিল নিয়েছিলাম। আর তো ভিউয়ার্স, এখানে আমি দুধের ভিতরে এখন ইয়া দিয়ে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি। আর গুড়টা ওই পাশে কিন্তু আমি পানি দিয়ে গলানোর জন্য দিয়ে দিয়েছিলাম। তো ভিউয়ার্স, আমি আলতো হাতে কিন্তু নাড়া দিব, হালকা একটু একটু পিঠা দিয়ে দিব আর আলতো হাতে নেড়ে দিব, না হয় একসাথে দিলে কিন্তু দলা পেতে যাবে, এই জন্য আমি একটু একটু দিয়ে আলতো হাতে নেড়ে দিয়েছি সাথে সাথেই। তো ভিউয়ার্স, এটা একটু হালকা সিদ্ধ হওয়ার জন্য এখন আমরা রেখে দিব। আর এই পাশে আমার গুড়টাও গলে গিয়েছে। তো আর সিদ্ধ হয়ে আসছে, আর 2-3 মিনিট পরে কিন্তু এটা হয়ে যাবে। তা আমি ভালো করে বলক আসার জন্য রেখে দিয়েছি, আর একটু নেড়ে চেড়ে দেওয়া লাগবে, না হয় কিন্তু এটা দলা পেতে যাওয়ার সম্ভাবনা বেশি। তো ভিউয়ার্স, আমার পিঠাগুলো কিন্তু হয়ে আসছে। তো ভিউয়ার্স, আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছিলাম, গুঁড়ো দুধটা ঢেলে দিয়েছি। আর চিনি 1 কাপের 3 ভাগের 1 ভাগ দিয়েছি, যেহেতু কনডেক্স মিল দিব এই জন্য চিনির পরিমাণটা কম দিয়ে দিয়েছি। এখন কনডেক্স মিল্কটাও দিয়ে দিই, দিয়ে ভালো করে নেড়ে নিব। তো ভিউয়ার্স, এখন আমি গুড়টা, যে গুড়টা গলিয়ে রেখেছিলাম ওই গুড়টা দিয়ে দিব, আমার যতটুকু পরিমাণ লাগবে। আর ভিউয়ার্স, গুড়টা কিন্তু অবশ্যই মানে গলায় দিতে হবে, না হয় কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশিই থাকে। তো আমি সব কিছু মিশ্রণ একসাথে ভালো করে মিক্সড করে নিয়েছি, আর নারকেলটা একদম নামানোর আগে দিয়ে দিয়েছি। নারকেলটা কিন্তু একদম নামানোর আগে দিব। আমার কিন্তু প্রায় এটা ঘন হয়ে আসছে ভিউয়ার্স, কিছুক্ষণ রাখার পরেই কিন্তু জিনিসটা ঘন হয়ে আসবে। আর গরম থাকাকালে কিন্তু জিনিসটা বোঝা যাবে যে অতটা ঘন না, কিন্তু নামানোর পরে জিনিসটা অনেকখানি মানে পিঠাটা অনেকখানি ঘন হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম ঘন হয়েছে আমার পিঠাটা। এই যে ভিউয়ার্স, অনেকখানি ঘন হয়ে আসছে আমার পিঠাটা, আর দেখতে যেরকম ইয়াম্মি লাগতেছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আর শীত আসছে, শীত চলেও যাচ্ছে, আপনারা বাসায় প্লিজ বেশি বেশি করে পিঠা বানিয়ে পিঠা খান আর পিঠা এনজয় করেন। আর সবসময় কিন্তু পিঠা এগুলো খাওয়া হয় না গরমের সময়, আর শীতের সিজনটাতে আপনারা পারেন না বলে বসে থাকলে হবে না, বানিয়ে খেতে হবে, চেষ্টা করতে হবে। তো ভিউয়ার্স, আবারও বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে বুক ভরা ভালোবাসা। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিব, আল্লাহ হাফেজ।